আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে শীত, এই সময় শিশুদের ঠান্ডা ও সর্দি কাশির সমস্যা বেশি হয়ে থাকে, তাই অন্য সময়ের চেয়ে এখন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। শিশুদের 1 বছরে 5-6 বার সর্দি বা ফুলের সমস্যা খুবই সাধারণ। এটি শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণ হতে পারে। একবার ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে সহজে তা সারতে চায় না, এজন্য শিশুদের ঘুমের ব্যাঘাত হয়। আর এই সর্দি কাশি থেকে শিশুদের রক্ষা করতে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললেই হবে। আসুন জেনে নিই কী কী করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, হেলথ লাইভ বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বরে যা করতে পারেন, সর্দি কাশি সারাতে আদা এবং মধু খাওয়াতে পারেন। আদা রস করে মধুর সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ান, এতে সর্দি কাশি সেরে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে যা করতে পারেন, সর্দি কাশি সারাতে সরিষার তেল খুবই উপকারী। 2 কোয়া রসুন এবং কিছু কালো জিরার বীজ দিয়ে সরিষার তেল গরম করুন। এই তেল দিয়ে আপনার শিশুর পায়ের পাতা, পিঠ, হাতের তালু এবং বুকে মালিশ করুন, এতে করে সর্দি কাশি সেরে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে যা করতে পারেন, নারকেলের তেল অল্প পরিমাণ কপূর দিয়ে গরম করুন, শিশুর বুকে, পিঠে এবং গলায় মাখলে উপকার পাবেন। 4 নম্বরে যা করতে পারেন, সর্দি সারাতে দুধে জয়ফল খুব ভালো কাজ করে। 1 চামচ দুধে 1 চিমটি জয়ফল পাউডার দিয়ে 1 বার ফোটান এবং ঠান্ডা করে শিশুর খাওয়ান। যদি সর্দি বুকে বসে যায় তাহলে 1 চিমটি গোলমরিচের গুঁড়ার সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে শিশুর খাওয়ান, সর্দি বেরিয়ে যাবে। আপনার শিশুর বয়স যদি 1 বছরে কম হয় তাহলে কিন্তু ঠান্ডা লাগার টোটকা হিসেবে ঘরোয়া মধু ব্যবহার করবেন না। শীতকালে যাতে শিশুর ঠান্ডা না লাগে সেজন্য কিছুক্ষণ হলেও শিশুকে রোদে রাখুন, এতে ভিটামিন ডি শরীরের ঢুকবে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। বিশেষ করে ভোরে এবং রাত্রের দিকে পাতলা জ্যাকেট বা সোয়েটার পরিয়ে রাখুন। সর্দি কাশি অল্প থাকতেই চিকিৎসা করান এবং বেশি হয়ে গেলে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান।